আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার ও প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ বিকাল চাঁদপুর অনলাইন স্কুল ও আমার নিজের প্রতিষ্ঠান KBN অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। ক্লাস করব নবম দশম শ্রেণীর শিক্ষার্থীর সাথে। যথারীতি আমি গণিত বিষয়ের শিক্ষক, গণিত ক্লাস নিয়ে আসলাম একটা সৃজনশীল সমস্যা। একাদশ অধ্যায় ঢাকা বোর্ড 2020-এর যে একটা প্রশ্ন ছিল, একটু দুঃখ প্রকাশ করে নিই, গতকাল আমরা ক্লাসটা শেষ করতে পারিনি একটু যান্ত্রিক ত্রুটির কারণে। ওকে, তাহলে আমরা শুরু করতেছি আজকের ক্লাসটা। আজকের ক্লাসে এই যে এখানে দেখা যাচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নটা ওঠানো আছে, দুইটা উদ্দীপক ব্যবহার হয়েছে। এক নম্বর উদ্দীপক থেকে খ আর দুই নম্বর উদ্দীপক থেকে গ নেওয়া হয়েছে। ওকে, আমরা ক নম্বরটা বলা আছে সরল করো, এটা উদ্দীপক ছাড়া। আমরা সৃজনশীল প্রশ্নের লাস্টে যে ক্রাইটেরিয়া অনুযায়ী সেটা আমাদের এখন জানা আছে। আমরা এক উদ্দীপক দিয়ে সাধারণত দুই ধরনের প্রশ্ন, যেমন ক খ যাতে না খ অথবা গ, ক অথবা ক যাতে না করা হয়। কারণ এতে কি হয়, এতে সমস্যা হয় ক এর কোনো মান যদি ভুল হয় সেই ভুল মানটা দিয়ে আমাকে ক্ষয়ের সমাধান করতে হয়, অথবা ক্ষয়ের কোনো সমস্যা সমাধান করতে গিয়ে ক্ষয়ের মানটা ভুল হলো, ক্ষয়ের মানটা যদি গতে ব্যবহার করি তাহলে কি হয়, সেই ভুল মানটা গতে ব্যবহার হচ্ছে। এই জন্য আমাদের এখন প্রশ্ন ক্রাইটেরিয়া অনুযায়ী কি করতে হবে, স্বতন্ত্রভাবে উদ্দীপক দিয়ে ক্ষয়ের জন্য আলাদা উদ্দীপক অথবা এক উদ্দীপক দিয়ে করা যাবে যদি ক্ষয়ের সাথে আর গয়ের কোনো সম্পর্ক না থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন যারা বাবু সম্মানিত বিওয়ার্ড, আমার বোর্ডে লিখা প্লাস কথা স্পষ্ট কিনা যদি একটু কমেন্ট করে জানাতেন তাহলে আমি একটু উপকৃত হতাম। আমি ইদানিং সাউন্ড প্রবলেমে ভুগতেছি, সাউন্ড সমস্যায় ভুগতেছি, যদি কে কমেন্ট করে আমাকে জানান তাহলে উপকৃত হব। আচ্ছা, তাহলে আমরা শুরু করতেছি। ক নম্বরে বলা আছে সরল করতে বলছে আমাদের। হ্যাঁ, তো আমাদের এখানে যে সরল রাশিটা সরল করতে বলছে সেটা হলো 3 power minus x power 2y minus 1 whole power minus 1। ওকে, আমি একটু দেখি আমার একটা মোবাইল আছে সেটা। আমি দেখতেছি আমার লাইভটা ঠিক আছে কিনা, সাউন্ডটা স্পষ্ট কিনা, একটু সরি দেখা যাচ্ছে না আমার অপর মোবাইলটা, ফেসবুক ডিসকানেক্ট। আপনি যদি কমেন্ট করে একটু জানাতেন আমার সাউন্ডটা ঠিক আছে কিনা। ওকে, তাহলে আমি শুরু করতেছি। এখানে কি করব, যথা নিয়মে আমরা সূচকীয় চতুর্থ অধ্যায় সূচকীয় নিয়মে পেয়েছি, যেমন এ পাওয়ার মাইনাস এন সমান সমান এ টু দ্য পাওয়ার 1/n, এরকম একটা ফর্মুলা আমরা পেয়েছি, সেটা এখন ব্যবহার করব। মানে এক্সটা তাহলে 1/x আকারে হবে, তাহলে এখানে হচ্ছে 3 × 1/x প্লাস এ এখানে মাইনাস 1, মানে এখানে প্লাস 1 হয়ে যাচ্ছে, 1 আমরা না লিখলেও পারি, তারপরে একটু লিখে দেন, তারপরে 2 × 1/y, এই পাওয়ারটা কি হলো, এটা মাইনাসটা প্লাস হয়ে গেল, আর উপরে যা আছে তাই মাইনাস 1 পাওয়ার। এবার দেখো এটাকে কি লেখা যায়, 3x, এটাকে লিখা যায় 2/y, উপরে কি আছে, হোল পাওয়ার মাইনাস 1। ওকে, এবার আমরা একটু কাজ করি, এই x আর x এর কি করব, লসাগু করব। লসাগু করতে গিয়ে আমরা x দ্বারা হরকে, বা আমরা জানি লসাগু কি করতে হয়, এই লসাগুরে হর দ্বারা ভাগ করতে হয়, আবার লব দ্বারা গুণ করব, ঠিক না? তাহলে x দ্বারা আমরা এটাকে ভাগ করলে x চলে যাবে, y থাকবে y 3y, আর এখানে y দ্বারা ভাগ করলে x থাকতেছে 2x। ওকে, তাহলে এখানে মাইনাস 1 আছে পাওয়ার। এবার দেখো তারপরে কি করব, আমরা এইটাকে আমরা এই পাওয়ারটা আবার এই সূচকটা আবার প্রয়োগ করব,
আবার সূত্রটা প্রয়োগ করবে, সূত্রটা ওয়ান বাই এটা পুরোটা মনে করলাম এক্স, ওয়ান বাই এক্স হবে, সেটা কত হবে থ্রি ওয়াই প্লাস টু ওয়াই এক্স, নিচে হবে এক্স ওয়াই, এ হলো আমাদের সূচক। এবার দেখো লাস্ট কি হচ্ছে, এইটাকে দুইটা ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন গুণ চিহ্ন দিলে তা ওয়ান ইন্টু এত যাবো ওয়ান ইন্টু, আর নিচের যে রাশিটা আছে হর লবটা উপরে যাবে, মানে লব হরে যাবে, হর লবে চলে যাবে, ঠিক না? তাহলে একবার আমরা লিখে দিই, এটা হচ্ছে এক্স ওয়াই, আর এখানে থ্রি ওয়াই প্লাস টু ওয়াই এক্স, অথবা টু ওয়াই ওয়াই প্লাস টু ওয়াই এক্স প্লাস থ্রি ওয়াই সাজিয়ে লিখে দিলাম। তাহলে এটাই আমাদের কি নির্ণেয় সরল ফল, আমাদের কি বলা আছে সরল করতে বলা আছে, বুঝতে পারলাম? ওকে, আচ্ছা এবার আমরা চলে আসি খ নম্বর সমস্যাটা, চলে আসি দেখো খ নম্বরে কি আছে, খুব তাড়া করবো আমরা, আসলে আমাদের সময় কম। তাহলে আমাদের এখানে খ নম্বরে বলা আছে এটা প্রমাণ করা এত সময় নেয়, তাহলে এখানে কি আছে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক, এই উদ্দীপককে এটা প্রমাণ করবো, ক্রমিক সমানুপাতিক হলে কি লিখতে পারি, সুতরাং আমরা পি কিউ আর যেহেতু ক্রমিক, যেহেতু লিখে দেই, যেহেতু পি কিউ আর ক্রমিক সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিক, ঠিক না? সুতরাং তাহলে এখান থেকে কি লেখা যায়, পি অনুপাত কিউ সমান সমান কিউ অনুপাত আর, এটা লিখা যায় সমানুপাতি হলে। এখান থেকে এটাকে আমরা লিখতে পারি পি বাই কিউ সমান সমান কিউ বাই আর, আমরা জানি অনুপাত একটি ভগ্নাংশ, এটাকে ভাগ আকারে আমরা লিখতে পারি, জি। আচ্ছা তাহলে এখানে এবার বর্গীকরণ করে দিই, কিউ 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 স্কয়ার, হ্যাঁ পি ইন্টু আর, ওকে কি পেলাম, এইটুকু আমরা এখন এখানে কাজে লাগাবো। এবার আমরা চলে আসি লেফট সাইডে, চলে আসি প্রমাণ করতে হবে যেহেতু, তাহলে আমরা লিখলাম লেফট সাইড কি আছে, এটা লিখলাম পি পাওয়ার ফোর কিউ পাওয়ার ফোর আর পাওয়ার ফোর ইন্টু পি পাওয়ার মাইনাস সিক্স প্লাস কিউ পাওয়ার মাইনাস সিক্স প্লাস আর পাওয়ার মাইনাস সিক্স, লেখা বোঝা যায় কিনা তাও একটু কমেন্টের মধ্যে জানাবেন। এবার আমরা কি করব, এখানে পি পাওয়ার ফোর কিউ পাওয়ার ফোর যা আছে এগুলো তাই লিখলাম বাইরে, ব্রেকেটের বাইরে, ব্রেকেটের ভিতরে একটু কাজ করব, কি কাজ করব, ওই সূচকের সূত্রটা প্রয়োগ করব, এই যে মাত্রা যেটা সূচকে মাইনাস এন এ পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই এটাতে পারেন, তাহলে আমরা এটা কি প্রয়োগ করব। হ্যাঁ তাহলে এখানে কি লেখা যায়, ওয়ান বাই পি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই কিউ পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই আর পাওয়ার সিক্স। আমার সাথে যারা যুক্ত হয়েছেন অথবা পরে যারা যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা প্রিয় শিক্ষার্থীরা তোমরা পরে যুক্ত হলে কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন হচ্ছে, বুঝতেছে তোমরা বুঝতেছে কিনা অবশ্যই। এবার আমরা কি করব, আমরা চিন্তা করবো প্রত্যেকটা লাইন আমাদের কি করলাম, এখান থেকে এই লাইনটা পড়ি, এবার আমরা পাওয়ার ফোর কিউ পাওয়ার ফোর আর পাওয়ার ফোর এটা দ্বারা গুণ করে দেবো, তার মানে ব্রেকেটটা উঠে ফেলবো, তাহলে ব্রেকেটের ভিতরে যতটা পদ আছে সবগুলা পদের সাথে এটাকে কি গুণ হবে, সবগুলা পদের সাথে আমরা ভাগ করে দেবো যেটাকে বলি। এবার দেখো, আচ্ছা তাহলে আমরা যদি ভাগ করে দিই তাহলে কি দাঁড়ায়, তাহলে এটা দাঁড়াচ্ছে পি পাওয়ার ফোর কিউ পাওয়ার ফোর আর পাওয়ার ফোর, নিচে একটা হলো পি পাওয়ার সিক্স, একটা লিখলাম, এবার অপরটা পি পাওয়ার ফোর ঠিক আছে, বুঝতে পারলাম। এবার আমরা কি করি দেখো, এবার একরকম যেগুলো দিতে পারি অথবা সূচকীয় সূত্র, যেমন আমরা দেখো এখানে মনে করো এ পাওয়ার ফাইভ আর এ পাওয়ার থ্রি, তাহলে এটা কি লেখা যায়, এটা কি লেখা যায় এ পাওয়ার ফাইভ মাইনাস থ্রি, অথবা কি লেখা যায় ওয়ান বাই এ পাওয়ার থ্রি মাইনাস ফাইভ। তো আমরা এটা যাবো না, আমরা প্রয়োগ করব, তার মানে অথবা এটাও প্রয়োগ করতে পারি, দেখো নিচেরটা আবার এটা এরকম হতে পারে, যেমন এ পাওয়ার ফাইভ নিচে কিউব
ঠিক না না উপরে a কিউব আছে নিচে a পাওয়ার 5 তাহলে কি হবে 1 বাই a পাওয়ার 5 মাইনাস 3 এটা হতে পারে ঠিক না তাহলে আমরা এটা এখন সে কাজটাই করব দেখো এখানে p পাওয়ার 4 p পাওয়ার 6 তাহলে 4টা 4টা বাদ যাবে তা থাকতেছে কত এখানে থাকছে q পাওয়ার 4 r পাওয়ার 4 আর এখানে থাকছে এখানেও কিউটা বাদ যাচ্ছে তাহলে পি পাওয়ার 4 আর এস আর পাওয়ার 4 নিচে থাকে কিউ স্কয়ার এখানে থাকে নিচে আর স্কয়ার থাকে আর পি পাওয়ার 4 আর কিউ পাওয়ার 4 এই থাকতেছে ঠিক না আচ্ছা ওকে এবার আমরা দেখো কি করি এই লাইনটা আমরা এখান থেকে এই যে কিউ স্কয়ার ইকুয়াল টু পি আর এখন এই মানটা কিন্তু বসাইতে পারি হ্যাঁ কিউ স্কয়ার এখানে q টু দি পাওয়ার 4 এর আমরা কি লিখতে পারি q স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি ঠিক না তাহলে এই q স্কয়ার তার মানে q টু দি পাওয়ার 4 ভিতরে একটা q স্কয়ার আছে এখানে আমরা এই q স্কয়ার মানটা বসাবো p r এর তাহলে এখানে p r r এর কি হোল স্কয়ার এই q স্কয়ারের মানটা বসাবো হোল স্কয়ার উপরে আছে স্কয়ারটা r এর কি r পাওয়ার 4 নিচে হলো p স্কয়ার ঠিক আছে এখানে দেখো p r অপর তাহলে এখানে পি আর এর মান কিউ স্কয়ারটা বসিয়ে দেব কিউ স্কয়ার হোল পাওয়ার আছে 4 আর নিচে আছে কিউ পাওয়ার কত 2 আছে কি অবস্থা পি পাওয়ার 4 ঠিক থাকলো এই কিউ স্কয়ারের মানটা বসিয়ে দেব তাহলে এখানে পি আর হোল স্কয়ার নিচে তো আর স্কয়ার ওকে এই লাইনটা কি দ্বারা দেখা যায় আচ্ছা বোর্ড কতটুকু দেখা যায় আমরা একটু দেখি তার মানে আমরা বোর্ডের আর বেশি নিচে যেতে পারবো না বোর্ডে বেশি নিচে যাওয়া যাবে না আমরা একটা লাইন করি সেটা হলো এখানে এই যেটা ভাঙাইলে কি দাঁড়ায় দেখো এখানে পি স্কয়ার আর পি স্কয়ার আর আর স্কয়ার আর এস আর পাওয়ার 4 হলো পি স্কয়ার প্লাস কিউ প্লাস 8 নিচে কি কিউ স্কয়ার প্লাস এখানে হলো কি পি পাওয়ার এখানে প্রমাণ হয়ে গেল এটা সাজিয়ে দিই পি পাওয়ার 6 প্লাস q প্লাস 6 প্লাস r পাওয়ার 6 সাজিয়ে দিলাম তাহলে এটা কি আমাদের রাইট সাইড টুট ওকে তাহলে প্রমাণ হয়ে গেল আচ্ছা এবার আমরা কি করি পরের গতে চলে যাই আশা করি বুঝতে পারবা আর লাইভ ক্লাস যেহেতু অনলাইনে থেকে যাচ্ছে এখন তো আমার সাথে শিক্ষার্থী নাই লাইভে যদি পড়ে তোমরা যে কেউ জয়েন দাও দেওয়ার পরে কি করতে হবে তোমরা ভিডিওটি দেখবা মাঝে মাঝে পুশ করে রেখায় লেখাটা উঠিয়ে নিবা আমি যে সমস্যার সমাধান করে দেব সেই সমাধানটা তোমরা উঠিয়ে নিবা আসি গ নাম্বারটা গ নাম্বার বলছে এটা থেকে দেখাও যে এত তার মানে এই উদ্দীপক থেকে ঠিক না দেখাও যে এত হতে বলতো এটা থেকে প্রমাণ করতে হবে আমাদের তা এখানে কি আছে আমাদের এম স্কয়ার মাইনাস আমরা একটু প্রথম যে কাজ করব প্রথম কাজটা করব এটাকে পক্ষান্তর করব হ্যাঁ তাহলে এম স্কয়ার প্লাস ওয়ানটা ঠিক থাকলো এই পাশে টুয়াইস এম ডিভাইড বাই এ এটা পক্ষান্তর করে নিয়ে গেলাম এবার একটু কাজ করি নিয়ে আসি এম স্কয়ার প্লাস ওয়ান বাই টুয়াইস এম ইকুয়াল টু ওয়ান বাই এ আমরা এখানে দুইটা লাইন ক্রস করেছি কি করেছি এটা আমাদের মাথায় রাখতে হবে এই 2 এম বাই কে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে গেলাম এখানে মাইনাস ছিল ডান পাশে গেছে প্লাস হয়েছে আর যা আছে তাই এই লাইন এম দ্বারা আর এই 2 এম টু কাটে গেল হ্যাঁ এবার একটু ক্রস করি আমরা এবার এটাকে সরাসরি যোজন বিয়োজন করি আমরা যোজন বিয়োজন ধর্ম আমাদের জানা আছে ঠিক না সেটা হলো যেমন আমরা যদি একটা রাশি a বাই b সমান সমান c বাই কি d তাহলে কি হয় আমাদের a প্লাস b ডিভাইড বাই a মাইনাস b আবার c প্লাস d ডিভাইড বাই c মাইনাস d এই ধর্মটা হয় হ্যাঁ তাহলে আমরা যোজন করি
एम स्क्वायर प्लस वन प्लस टूआईस एम, नीचे का ऊपर का तो एम स्क्वायर प्लस वन माइनस टूआईस एम इक्वल टू वन बाई वन प्लस ए आर वन माइनस ए की कॉलम जोजन बियोजन कॉलम लिखे दाओ तो हाले जोजन बियोजन करी पाई ओके अच्छा एबार देखो তাহলে আমাদের কি হবে এবার এটাকে আমরা কি করা যায় দেখো এখানে এম স্কয়ার প্লাস টু এস এম প্লাস ওয়ান মানে এ যদি আমরা লিখো এ প্লাস ওয়ান হোল স্কয়ার সূত্রটা ভাঙ্গাই তাহলে কি হয় এ স্কোয়ার প্লাস টু এস এ প্লাস ওয়ান এরকম হবে না স্কোয়ার প্লাস টু এস এ প্লাস বি স্কোয়ার ওয়ান স্কোয়ার তো ওয়ানই হবে যদি এটা মানে এটা কি হচ্ছে এম আর এখানে এম মাইনাস ওয়ান এগুলো হোল স্কোয়ার হয়ে গেছে ঠিক না তাহলে দুইটার উপর স্কোয়ার আছে আমরা একসাথে স্কোয়ারটা দিয়ে দিলাম এখানে কি আছে ওয়ান প্লাস এ ওয়ান মাইনাস এ একটু কাজ করবো এবার এ দেখো আমাদের প্রমাণে কিন্তু এখানে ওয়ান প্লাস এর উপর রুট আছে তার মানে উভয় পক্ষে বর্গমূল করবো ঠিক আছে এবার আমরা উভয় পক্ষে বর্গমূল করলে এখানে স্কোয়ারটা এম মাইনাস ওয়ান আর এখানে এ রুট এ কি করলাম বর্গমূল করলাম বর্গমূল করে বুঝতে পারলাম আমাদের বুঝতে হবে প্রত্যেকটা লাইনে আমাদের কি করা আছে সেই জিনিসটা একটু চিন্তা করতে হবে তারপরে একটু দেখি সেটা পরের লাইনটা চলে আসি এই লাইনে কি করব এখানে এ রুট এটা কি আছে রুট ওয়ান প্লাস এ প্লাস রুট ওয়ান তারপর আবার যোজন বিয়োজন এবার আবার যোজন বিয়োজন এম প্লাস ওয়ান মাইনাস এম মাইনাস ওয়ান উপরে প্লাস করলাম নিচে মাইনাস মাইনাস এম আর প্লাস ওয়ান বিয়োগ করতে গেলে জিনিস হয়ে যাবে তাই এটা গেলে এই পাশ ডান পাশ ঠিক একই অবস্থা রুট ওয়ান প্লাস এ প্লাস রুট ওয়ান মাইনাস এ এখানে উপরে থাকবে রুট ওয়ান প্লাস এ মাইনাস রুট ওয়ান মাইনাস এ ওকে প্লাস ওয়ান মাইনাস না করলেও চলে তবু আমরা বুঝার সাথে এটা করে থাকি টু আর এখানে নিচে থাকে টু প্লাস এ মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এ এই আছে এখানে টু টু করা যায় তাহলে এখানে বাম পাশে এম রইলো ডান পাশে এটা তাই আমরা বাম পাশে লিখি এটা বাম পাশে নেই এমটা ডান পাশে লিখি সেই কথা কাজটাকে আর লাস্ট আমরা কোনো কাজ করবো না তাহলে কি থাকে রুট ওয়ান প্লাস এ প্লাস রুট ওয়ান মাইনাস এ তাহলে এখানে দেখো রুট ওয়ান প্লাস এ মাইনাস রুট ওয়ান মাইনাস এ কত থাকলো আমাদের ইকুয়াল টু এম এটাই কি করছে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে দেখো দেখাতে বলছে তাহলে দেখানো হলো ততটা কি দেখানো হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা করতেছি শেষ করার আগে বলতেছি আমাদের তোমরা বাসায় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে এই বাংলাদেশে যে যেখান থেকে অনলাইন ক্লাসগুলো হচ্ছে পাশাপাশি সংসদে টেলিভিশনে ক্লাস হচ্ছে সেগুলো কি দেখার চেষ্টা করবো বাসায় অনুশীলন করো গণিত অনুশীলনের বিকল্প কিছু